হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য তাহার পরিবারে একটি বকরি জবাই করা হইল। তিনি আসিয়া বলিলেন, তোমরা কি আমাদের ইহুদি প্রতিবেশীকে উপহার পাঠাইয়াছ, অর্থাৎ কিছু গোস্ত? তোমরা কি আমাদের প্রতিবেশী ইহুদিকে উপহার পাঠাইয়াছ? আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে বারবার উপদেশ দিতে থাকেন, এমনকি আমার ধারণা হইল যে অচিরেই হয়তো প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানানো হইবে। আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1892। এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা অন্ধকার যুগে যে সমস্ত কাজ করিয়াছি সেই জন্য কি পাকড়াও হইব, অর্থাৎ শাস্তি পাইব? তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যারা ইসলাম গ্রহণের পর সৎ কাজ করিবে তাহারা জাহেলি যুগে যাহা করিয়াছে সেই জন্য কোনো শাস্তি দেওয়া হইবে না। কিন্তু যাহারা ইসলাম গ্রহণের পরও অসৎ কাজে লিপ্ত হইবে তাহারা জাহেলি যুগ এবং পরবর্তী যুগের। শাস্তি পাইবে অর্থাৎ কৃত সকল অন্যায়ের শাস্তি পাইবে। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6453। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ
আমলসমূহের মধ্যে কোনো আমল ত্যাগ করাকে কুফুরি বলিয়া মনে করিতেন না। একমাত্র নামাজ ব্যতীত আল হাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার 532।